মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরসাটুরিয়া এলাকায় জনকল্যাণ ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঋণ দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে অফিসের তালা ঝুলিয়ে পালিয়েছে এর কর্মকর্তা কর্মচারীরা। ঋণ পাওয়ার আশায় সাধারণ মানুষগুলো জনকল্যাণ ফাউন্ডেশনের টাকা দিয়ে প্রতারণার শিকার হয়ে প্রতিদিন অফিসে এসে ঘুরে যাচ্ছে। জানা গেছে সাটুরিয়া উপজেলার চরসাটুরিয়া এলাকার হাসপাতালের পাশে রিয়াজুল নামক এক ব্যক্তির দোতলা ভবনের দ্বিতীয় তলায় গত 6 ফেব্রুয়ারি থেকে জনকল্যাণ ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান অফিস খোলে। জনকল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা সাটুরিয়া ও এর আশেপাশের এলাকায় গিয়ে সাধারণ মানুষকে 2 বছর মেয়াদী ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছে বিভিন্ন অঙ্কের অর্থ আদায় করে। ঋণ দেবে বলে গত বৃহস্পতিবার ও রবিবার গ্রাহকদের অফিসে আসতে বলে এনজিওটির কর্মকর্তা কর্মচারীরা, কিন্তু গ্রাহকরা বৃহস্পতিবার ও রবিবার অফিসে গিয়ে দেখে অফিসের তালা ঝুলছে। তারা মনে করেছিল এনজিওর লোকজন বাইরে আছে, একটু পরে আসবে। অপেক্ষা করতে থাকলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতে থাকে। তখন তারা বুঝতে পারে প্রতারণার শিকার হয়েছে তারা। অর্থ হাতিয়ে অফিসে তালা ঝুলিয়ে পালিয়েছে জনকল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা। জনকল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তাদের দেওয়া মোবাইল নম্বরগুলোতে ফোন দিলে সেগুলো বন্ধ পাওয়া যায়। প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের দাবি, ভবনটির মালিক যথাযথ কাগজপত্র না দেখেই এনজিওটির লোকদের কাছে তা ভাড়া দিয়েছিল। প্রতারণার শিকার ব্যক্তিরা যারা প্রতারণা করে তাদের টাকা হাতিয়ে নিয়েছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। আমি একটা ঋণ প্রস্তাব করছিলাম, এটা জনকল্যাণ ফাউন্ডেশন, আমি 50,000 টাকা উঠাইতে চাইছিলাম, কিন্তু তারা ওই যে 5,000 টাকা সঞ্চয় নিয়েছিল প্রথম। 5,000 টাকা সঞ্চয় নেওয়ার পর 5,000 টাকা কবে নিয়েছিল? এটা নিয়েছিল আমার কাছ থেকে ছিল সোমবার দিন। বৃহস্পতিবার এই অফিসে আসার পরে কি দেখছো? তাদের পাইছো? তাদের কয়জন লোক আসছিল? তারা আসছিল 6-7 জন লোক আসছিল। 6-7 জন? টাকা রাখছিলেন আপনি না? কত টাকা কেন রাখছিলেন? মানুষ 2 বছরের লোন দিব, 5,000 টাকা 2 বছর পরে দিতে পারবেন, টাকা দিছিলেন ঋণ নেওয়ার জন্য? আমার 24টা পাতা দেবে, সাদা পাতা আমার কাছে থাকবো, তোমার হাতে চাই আর চেক বই তোমার টাকা উঠে আনবা, আমরা ওই টাকা উঠে আনি। আমি আবার তাহলে বুঝে নেবো যে খালা পরে গেছে। আমি 10,000 টাকা কি বাবদ দিলেন?
দিব বলে নিছে হ্যাঁ ঋণ দিব বলে নিছে ইয়া 100 টাকা দলিল দলিল আমি সাইন করেছি আমি বারে লাগা সাইন করেছি দলিল সাইন নিছে হ্যাঁ সাইন নিয়ে কত কাকে কত টাকা ঋণ দিতে দিয়েছিল আপনারে 1 লাখ এক লাখ আর দুই বছরে কয় তারিখে দরকার কথা ছিল এই গেছে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে তো বৃহস্পতিবার আইসে কি দেখছেন আইসে না তো নামে সোল্লাবে ব্যাংকে যে বসে গেছে আমার ফোন দিছে আসে সোল্লাবার ফোন দিল যে টাকা ব্যাংকে আছে না কই আমি ব্যাংকে জানতে তাই আমার ফোন দিব কইছে আবার আমার সোল্লা যাবে নি ওই ব্যাংকে যায় না তো দেই মা আপনার সঙ্গে অনেক দিন তো ঠকে গেছে হ্যাঁ 2000 করে আমি কাবলে গেলাম না তো অফিসে এসে কি দেখলেন পরে অফিসে এসে বললাম কি এরকম তালা মারা তারা আসে তো তালার কাছে গেল তারপর থেকে পাইতেছেন না।